হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির বিলেতের গল্পকথা অনুষ্ঠানের এবারের পর্বে আপনাদের স্বাগতম। এবারের পর্বে আমরা লন্ডনের একটি স্টেডিয়ামের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি মারুফ খান মুন্না। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে স্টেডিয়ামটিতে আমরা নিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামটি লন্ডন স্টেডিয়াম নামে পরিচিত। এই স্টেডিয়ামটি 2008 সালে তৈরি করা হয় এবং 2012 সালে সেটি পাবলিকদের জন্য উন্মুক্ত, অর্থাৎ খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই স্টেডিয়ামটি বর্তমানে ইংল্যান্ডের একটি জনপ্রিয় ফুটবল ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেড ফুটবল ক্লাবের হোম ভেন্যু হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। 2013 থেকে 2016 সালে এই স্টেডিয়ামটিতে অবকাঠামোগত বিভিন্ন পরিবর্তন করে উন্নয়ন সাধিত হয়েছে। দর্শক, এই স্টেডিয়ামটি স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাউন্ড কিংবা স্ট্র্যাটফোর্ড বাস স্টেশন কিংবা স্ট্র্যাটফোর্ড আন্ডারগ্রাউন্ড থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা। 2 থেকে 3 মিনিট পরেই আপনারা এই স্টেডিয়ামটি পেয়ে যাবেন। স্টেডিয়ামটির ম্যাচ ডেতে, অর্থাৎ যেদিন খেলা থাকে স্টেডিয়ামে, সেদিন সে এর বাইরের দৃশ্য পুরোপুরি ভিন্ন থাকে, অর্থাৎ আজকের মতো এত ফাঁকা থাকে না। এই স্টেডিয়ামটির পরিপূর্ণ কানায় কানায় ভর্তি থাকে দর্শকে, লোকে লোকারণ্য থাকে। সুপ্রিয় দর্শক, এই স্টেডিয়ামটিতে দর্শকের ধারণ ক্ষমতা 60 থেকে 65 হাজার, অর্থাৎ 60 থেকে 65 হাজার দর্শক একসাথে এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারেন। তবে কনসার্টে, বিভিন্ন কনসার্টের জন্য এর ধারণ ক্ষমতা বেড়ে হয়ে যায় 80 হাজার। দর্শক, ম্যাচ ডেতে এই যে আপনারা লন্ডন স্টেডিয়ামের বাইরের অংশ দেখতে পাচ্ছেন, সেখানে থাকে লম্বা লাইন এবং এখানে দর্শকদের উপচে পড়া ভিড় থাকে। তবে ম্যাচ ডে ছাড়া এখানে অনেকেই আসেন তাদের সন্তান সন্তানদেরকে নিয়ে। এখানে এই স্টেডিয়ামের বাইরে রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক। বাচ্চারা সেখানে অনেক খেলাধুলা করতে পারে, বিভিন্ন রাইড উপভোগ করতে পারে একদম ফ্রিতে। এবং এখানে এছাড়াও রয়েছে ওপেন জিম সহ বিভিন্ন জায়গায় বসার অনেক সুন্দর ব্যবস্থা। অনেক আড্ডাপ্রিয় এবং গল্পপ্রিয় মানুষ এখানে আসেন তাদের বন্ধুবান্ধব নিয়ে, এবং এখানে অনেক নিরিবিলি পরিবেশে তারা তাদের সময় কাটান, উপভোগ করেন তাদের প্রিয় মুহূর্তগুলো তাদের প্রিয় মানুষের সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেডিয়ামের বাইরে বিভিন্ন বাচ্চারা তাদের মজার মুহূর্তগুলো উপভোগ করছে। কিন্তু এছাড়াও এই স্টেডিয়ামের বাইরে যে কেনেল রয়েছে, স্টেডিয়ামের পাশ দিয়ে বয়ে গেছে একটি কেনেল, সেই কেনেলে এখানে রয়েছে বিভিন্ন রাইড, যেখানে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ সেই রাইডগুলো উপভোগ করতে পারে। ম্যাচ ডেতে এখানে অনেক ভিড় থাকে, বাট ম্যাচ ডেতে ছাড়া এই এখানে যে আপনারা রাজহাঁসের মতো যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডগুলো যে কেউ আপনার নির্দিষ্ট পরিমাণ রেন্ট পে করে সেই রাইডগুলো উপভোগ করতে পারেন। Thank you.
প্রিয় দর্শক, আমরা এখানে আগত অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন এই স্টেডিয়ামে যেদিন খেলা থাকে অর্থাৎ ম্যাচ ডেতে স্টেডিয়ামের ভিতরে বসে লাইভ খেলাধুলা উপভোগ করা যে যতটুকু আনন্দদায়ক, ঠিক ততটুকু আনন্দদায়ক হচ্ছে এই স্টেডিয়ামে যেদিন খেলা থাকে না এর বাইরে প্রাকৃতিক পরিবেশে মনোরম নির্জন নিরিবিলি পরিবেশে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো, আড্ডা, গল্প কিংবা তাদের সন্তান সন্তানাদি কিংবা ছোট ভাই বোনদেরকে নিয়ে এসে এখানে যে বিনোদনের যে ব্যবস্থা এবং একটি নির্জন পরিবেশ, লন্ডনের মতো একটি শহরে এইরকম একটি নির্জন পরিবেশ পাওয়া অনেকটাই দুঃসাধ্য বা কষ্টকর। তারা বলছেন পার্ক ছাড়া এখানে অনেক তারা অনেকেই আড্ডা দেন, তাদের সাথে একটি ভালো মুহূর্ত তারা উপভোগ করেন বলে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের অবসর সময় কাটানোর জন্য আসতে পারেন লন্ডন স্টেডিয়ামে খেলা উপভোগ করার জন্য ম্যাচ ডেতে, কিংবা ম্যাচ ডে ছাড়া এখানে বাইরে পার্কে বসে আপনারা সময় কাটাতে পারেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।